মহাজাগতিক বস্তুর মধ্যে অন্যতম রহস্যময় এক বিষয় ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। আমাদের সাধারণ বিচারবুদ্ধি দিয়ে ব্ল্যাক হোল অনুধাবন করা কিছুতেই সম্ভব নয়, কারণ এমন কোনো কিছুর অস্তিত্ব মানুষ কখনোই সরাসরি প্রত্যক্ষ করেনি। মহাজাগতিক স্থান ও সময়ের নিয়ত পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে সম্পূর্ণ সৃষ্টিজগৎ, আর এই জগতের অন্যতম উপাদান হল ব্ল্যাক হোল। কী কেন কীভাবে এই পর্বে আলোচনা করা হবে মহাকাশের এক বিস্ময়কর সত্তা ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর সম্পর্কে। ব্ল্যাক হোল মহাকাশের এক অদ্ভুত বিস্ময়কর উপাদান। বাংলায় একে বলা হয় কৃষ্ণ গহ্বর বা কৃষ্ণ বিবর। ব্ল্যাক হোল মহাকাশের এমন এক অঞ্চল যেখানে মহাকর্ষ বল অত্যন্ত প্রবল। আমরা সবাই জানি মহাবিশ্বের সবচেয়ে দ্রুততম সত্তা আলো। সেই আলো পর্যন্ত ব্ল্যাক হোলের বল ছিন্ন করতে পারে না। এর ফলে ব্ল্যাক হোল থেকে কোনো আলো আমাদের চোখে এসে পৌঁছানো সম্ভব না, তাই ব্ল্যাক হোল কখনো দেখাও সম্ভব না। তবে ব্ল্যাক হোলের নামে যা দেখা যেতে পারে তা হলো এর চারদিকের সীমানা। ব্ল্যাক হোলের সীমানাকে বলা হয় ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত। কোনো বস্তু এই সীমানা অতিক্রম করার সাথে সাথে তা ব্ল্যাক হোলের অতল গহ্বরে হারিয়ে যায়। ঘটনা দিগন্তের মধ্যবর্তী স্থান থেকে কোনো বস্তু কখনো ফিরে আসতে পারে না। বিংশ শতক পর্যন্ত ব্ল্যাক হোলের অস্তিত্ব সম্পর্কে মানুষের তেমন কোনো ধারণাই ছিল না। 1916 সালে জার্মান পদার্থবিদ কার্ল শোয়ার্জফিল্ড আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব ব্যবহার করে হিসেব করেন যে কোনো ভর ব্ল্যাক হোলে পরিণত হতে পারে যদি তাকে যথেষ্ট সংকুচিত করা যায়। এই তত্ত্বের মাধ্যমেই ব্ল্যাক হোলের ধারণা মানুষের সামনে আসে। দীর্ঘদিন এই আলোচনা শুধু তত্ত্বের পর্যায়েই ছিল। 1971 সালে এই তত্ত্বের বাস্তব উদাহরণ আমাদের সামনে হাজির হয়। তৎকালীন জ্যোতির্বিদেরা কনস্টেলেশন সিগনাস বা বকমণ্ডল পর্যবেক্ষণ করতে গিয়ে প্রথম ব্ল্যাক হোল আবিষ্কার করেন। মহাবিশ্বে এত বিপুল পরিমাণ ব্ল্যাক হোল ছড়িয়ে আছে যা বিজ্ঞানীদের ধারণারও বাইরে। বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের ব্ল্যাক হোলের ধারণা প্রদান করেছেন। স্টেলার এবং সুপারম্যাসিভ ব্ল্যাক হোল এর মধ্যে সবচেয়ে বেশি পরিচিত। যখন অতি বৃহৎ তারকার মৃত্যু ঘটে তখন স্টেলার ব্ল্যাক হোল জন্ম নেয়। এরা সাধারণত আমাদের সূর্যের 10-20 গুণ পর্যন্ত বড় হতে পারে। বিশ্বব্রহ্মাণ্ডে এরকম বহু কৃষ্ণবিবর বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে। শুধুমাত্র মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথেই 10 লক্ষেরও বেশি স্টেলার ব্ল্যাক হোল রয়েছে। এরপরেই রয়েছে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। এর নাম থেকেই প্রাথমিক ধারণা পাওয়া যায়। এরা আকারে অতি বৃহৎ। এক একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল আমাদের সূর্যের চেয়ে 100 বিলিয়ন গুণ বড় হতে পারে। বিজ্ঞানীরা এদের সম্পর্কে শুধু ধারণাই করতে পারে। এদের সম্পর্কে প্রকৃত জ্ঞান মানুষের নেই। তবে প্রত্যেক ছায়াপথের কেন্দ্রেই অন্তত একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে। এমনকি আমরা যে ছায়াপথের বাসিন্দা সেই আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রেও সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের অস্তিত্ব আছে। মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের নাম স্যাজিটেরিয়াস এ। ধারণা করা হয় এই কৃষ্ণগহ্বরের ভর আমাদের সূর্যের চেয়ে প্রায় 40 লক্ষ গুণ বেশি এবং এর ব্যাস আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্বের সমান। ব্ল্যাক হোলের সবচেয়ে আশ্চর্য ব্যাপার হল এগুলো সম্পূর্ণ অদৃশ্য। এখনও পর্যন্ত যত সব চিত্র দেখানো হয়েছে তার সবই বিজ্ঞানীদের কল্পনা আর শিল্পীদের বিশেষ দক্ষতায় তৈরি করা। অতিকায় এই মহাজাগতিক বস্তু চোখে দেখা না গেলেও এর অস্তিত্ব অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ ব্ল্যাক হোলের পার্শ্ববর্তী বিভিন্ন মহাজাগতিক বস্তু থেকে এদের অস্তিত্বের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। কৃষ্ণবিবরের প্রতিবেশী মহাজাগতিক বস্তুর উপর তাদের প্রভাব পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানীরা ব্ল্যাক হোল সম্পর্কে গবেষণার উপাত্ত সংগ্রহ করে। এমনই একটি আলামত হল অ্যাক্রিডিশন ডিস্ক।
অ্যাক্রিডিশন ডিস্ক হল বিভিন্ন ধরনের নাক্ষত্রিক ধ্বংসাবশেষ, যা ব্ল্যাক হোলের চারপাশে ঘুরতে ঘুরতে এক ধরনের বলয় তৈরি করে। এরা হলো সেই সব গ্যাস এবং মহাজাগতিক বর্জ্য যা অল্পের জন্য ব্ল্যাক হোল গ্রাস করে নিতে পারেনি। এরা ব্ল্যাক হোলের ভেতরেও যায়নি, আবার ব্ল্যাক হোলের টান অস্বীকারও করতে পারেনি। সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের আরেকটি শনাক্তকারী বৈশিষ্ট্য হল কোয়েসার। কোয়েসারকে আপাত নক্ষত্রও বলা হয়। এরা অতি উজ্জ্বল তড়িৎ চৌম্বকীয় শক্তি। এদের উজ্জ্বলতা আকাশগঙ্গা ছায়াপথের সমান কয়েক হাজার ছায়াপথের উজ্জ্বলতার চেয়েও অনেক বেশি। একশো বছরের বেশি সময় ধরে ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করা হলেও এর প্রকৃত কোনো ছবি বিজ্ঞানীদের কাছে ছিল না। 2019 সালের 10 এপ্রিল মহাকাশ গবেষণার এক অবিস্মরণীয় দিন, কারণ এদিন প্রথমবারের মতো কোনো কৃষ্ণগহ্বরের ছবি তোলা সম্ভব হয়। এই সুপারম্যাসিভ ব্ল্যাক হোলটি অতিবৃহৎ ছায়াপথ মেসিয়ে 87-এর কেন্দ্রে অবস্থিত। এর অতি উজ্জ্বল অংশের আলো আমাদের দিকে অগ্রসর হচ্ছে এবং এর অন্ধকার অংশ আমাদের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। এই আলোকোজ্জ্বল অংশে রয়েছে বিশেষ ধরনের আয়নিক গ্যাস, যাকে বলে প্লাজমা। একে পদার্থের চতুর্থ অবস্থা হিসেবে বর্ণনা করা হয়। এই সুপারম্যাসিভ ব্ল্যাক হোল অত্যন্ত সক্রিয়, অর্থাৎ এই ব্ল্যাক হোল তার অ্যাক্রিডিশন ডিস্ক অঞ্চল থেকে প্রতিনিয়ত বিভিন্ন মহাজাগতিক বস্তু গ্রাস করে নিচ্ছে। এর কোয়েসার কমপক্ষে 5000 আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত। এর একটা পাশ সরাসরি আমাদের দিকে তাক করে আছে, সেজন্য আমরা এর আলোর গতিপথ দেখতে পারছি না। প্রায় 200 জন বিজ্ঞানীর 20 বছরের নিরলস পরিশ্রমের ফসল এই ছবি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এত চেষ্টার পরেও ব্ল্যাক হোলের ছবি অস্পষ্ট কেন? এর প্রধান কারণ হল অতি বৃহৎ এই ব্ল্যাক হোল আমাদের থেকে বহু দূরে অবস্থিত। এর ভর আমাদের সূর্যের চেয়ে 6.5 বিলিয়ন গুণ বেশি এবং ব্ল্যাক হোলটির অন্ধকার অংশ আমাদের সম্পূর্ণ সৌরজগতের সমান। ব্ল্যাক হোলটি এত বড় আকৃতির বস্তু হলেও এর অবস্থান আমাদের থেকে প্ায় 5.5 কোটি আলোকবর্ষ দূরে, আর সে কারণেই কৃষ্ণবিবরের প্রথম এই ছবিতে একে এত ছোট আর অস্পষ্ট দেখা যাচ্ছে। এমনকি এই অস্পষ্ট ছবি দেখার জন্যও আমাদের পৃথিবীর সমান একটি টেলিস্কোপের দরকার ছিল। মানুষের পক্ষে যেহেতু পৃথিবীর সমান বড় টেলিস্কোপ বানানো সম্ভব নয়, তাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা 8টি টেলিস্কোপের সাহায্যে পৃথিবীর সমান এক টেলিস্কোপের ছদ্মবেশ ধারণ করা হয়েছে। এই টেলিস্কোপের নাম দেওয়া হয়েছে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ। টেলিস্কোপগুলো প্রতিনিয়ত নিজেদের সংগৃহীত তথ্য জোড়া দিয়ে এই ছবি তুলতে সক্ষম হয়। ইভেন্ট হরাইজন টেলিস্কোপের সাহায্যে মেসিয়ের 87 ব্ল্যাক হোল ছাড়াও আমাদের নিজেদের ছায়াপথের ব্ল্যাক হোলও পর্যবেক্ষণ করা হয়েছে, কিন্তু নানান জটিলতার কারণে আমাদের নিজস্ব ছায়াপথের ব্ল্যাক হোলের ছবি তোলা এখনও সম্ভব হয়নি। সেজন্য বিজ্ঞানীদের অপেক্ষা করতে হবে আরও বেশ কিছু সময়। প্রায় 400 বছর আগে বিজ্ঞানী গ্যালিলিও সর্বপ্রথম টেলিস্কোপ আবিষ্কারের মাধ্যমে মহাকাশ পর্যবেক্ষণে এক নতুন যুগের সূচনা করেছিলেন। তারপর থেকে জ্যোতির্বিদ্যার বহু অগ্রগতি হলেও মহাকাশের অতি সামান্য রহস্যই আমরা উদ্ঘাটন করতে পেরেছি। অসীম এই অজানাকে জানার যাত্রায় যে কয়েকটি যন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, হাবল টেলিস্কোপ তার মধ্যে অন্যতম। মহাকাশে স্থাপিত দূরবীক্ষণ যন্ত্র হাবল স্পেস টেলিস্কোপ সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবের এই ভিডিওটি দেখুন। কি কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কি কেন কীভাবে সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও প্রকাশিত হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে কী কী বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান।